দয়ার নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা নয়নের তারা মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি পুত্র সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন। ইমাম হাসান আর ইমাম হুসেন একদিন ধুলো বালি নিয়ে তারা খেল খেলাই মগ্ন ছিল। খেলতে খেলতে কোনো একটি সময় তাদের খেলা শেষ হলো এবং তারা ঠিক করলো যে আমরা যে যার মতো ধুলো বালিগুলো ভাগ করে নেব। তাই দুটি ভাগে বিভক্ত করা হলো। শেষে দেখা দিল একটি ভাগে কম আর একটি ভাগে কিছু বেশি। ইমাম হুসেন বলল, বেশিটা আমি নেব। ইমাম হাসান বলছে, না না, ওই বেশিটা আমি নেব। তো ইমাম হাসান আর ইমাম হুসেন তারা ঠিক করলো দুজনেই তাদের মধ্যে যে বড় বলে প্রমাণিত হবে সে বেশি ধুলো নেবে। তো ইমাম হুসেন বলছে, আমি বড়। আর ইমাম হাসান বলছে, না আমি বড়। তাই নিজেদের মধ্যে ঠিক না করতে পেরে গর্ভধারিণী আম্মাজানের কাছে গিয়ে ইমাম হাসান আর ইমাম হোসেন জিজ্ঞাসা করছে। তাই কবি বললেন, একদা হাসান হোসেন বলে আম্মাজান, একদা হাসান হোসেন বলে আম্মাজান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। একদা হাসান হুসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। একদা হাসান করতে হিসাব বহু সময় বসেছি, হে মাগো তোমার কাছে এসেছি, মানত করে মোরা যে এক রেখেছি, জ্বলতে আজি তেল বদনে মেখেছি, কেন সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান, সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান, আরে কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। একদা হাসান হুসেন জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তিত হয়ে পড়লেন, খুবই বিস্মিত হয়ে পড়লেন। অনেক চিন্তা করে তিনি মনে মনে এই বললেন কি, মা ফাতেমা ভাবে দিলে দিলে সঠিক কথা দিব যদি বলে, উল্লাসিত হবে একটি ছেলে আর একটি যাবে মান্নতের কবলে, অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান, অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান, আরে মা হওয়ার আওলাদ যত আদমের সন্তান, সমান সমান সমান, একদা হাসান হোসেন। কিন্তু ইমাম হাসান হোসেন তারা তো সমান উত্তর পেতে চায়নি, তারা জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। তাই এমন কথায় খুশি না হয়ে ইমাম হাসান হোসেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে কি, এমন কথায় খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, তোমার নয়ন কারে আগে দেখেছিল, একবার তার নাম তুমি আজ বলো, ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে এ জাহান মাগমা, ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে এ জাহান, আরে কার বৃহৎ
হত শান কে তোমার বড় সন্তান ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন বুঝবে কেমন করে দুটি সিলেট পেন্সিল নাও দু ভাই সেই বড় যার নাম আগে লিখে দিবে হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম হায় কি কুদরত রহমান হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম হায় কি কুদরত রহমান আর একই সাথে লিখে বলে কে বড় সন্তান ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন মা ফাতমা জাহরা যখন উত্তর দিতে পারলেন না হেরে গেলেন ইমাম হাসান হুসেন জড়িয়ে ধরে আবার মাকে বলছে কি হেরে গেল মা ফাতেমা জহুরা যখন হেরে গেল মা ফাতেমা জহুরা জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা আর কি বলছে তারা বলো কে তোমার কাছে পেয়ারা না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ মা গো বলো না এখন ঝরবে 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 তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ মা গো বলো না এখন আর কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন রয় তাকিয়ে জহুরা অবাক হয়ে বোঝাবো এই খোদা এদের কি দিয়ে বোঝাবো এই খোদা এদের কি দিয়ে কোন বরাত বা অজুহাত না পেয়ে দিল সে আলীর কাছে পাঠিয়ে হুসেন হাসান করলো বয়ান ও গো আব্বাজান শোনো মোদের এই আরমান হুসেন হাসান করলো বয়ান ও গো আব্বাজান শোনো মোদের এই আরমান আর কার বৃহৎ শান কে তোমার ছোট সন্তান ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি জঙ্গলে বসেছিলেন এমত অবস্থায় যখন ইমাম হাসান হোসেন তাঁর কাছে পৌঁছে গেল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও মুখে কিছু না বলে একটি পরীক্ষায় ফেলতে চেষ্টা করলেন কোন সে পরীক্ষা হযরত আলী ছিলেন বসে বাগানে দুইটি আনার ফল পড়িল নয়নে দেখিয়ে বলেন পুত্র হাসান হোসেনে আনারের দানা যাহার হবে গুনে কম বুঝবে পরে তার জনম ওই আনারের দানা যাহার হবে গুনে কম বুঝবে পরে তার জনম আর কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন দুইটি আনার ভাঙিল দুই আনারের দা
বলেন বোঝ নাহি মানিল দরজা কাহার আগে তে জিজ্ঞাসিল হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান আর কে আগে যাবে জান্নাতে সুনিয়া আহবান ইমাম হুসেন না হাসান এ খোদা হাসান হুসেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও যখন বিচার করতে পারলেন না অবশেষে কার কাছে পাঠিয়ে দিলেন আলীও পারল না করিতে বিচার বলল সহি জবাব পাবে এবার কোথায় তোমার নানা বাদশাহ যে কায়নার তার কাছে যাও যিনি মাহবুব খোদার তো হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান তুমি আশিক গুফরান হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান তুমি আশিক গুফরান আর কে প্রথম দান হয়ে দেখেছে জাহান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন আল্লাহর রাসূল দুজাহানের বাদশা তিনি জঙ্গলে বসে আছেন আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন এমন সময় ইমাম হাসান আর হোসেন জিজ্ঞাসা করতে আসছে দেখে ফেরেশতা জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চাইলেন ওগো মাওলা যদি তোমার বন্ধু সঠিক উত্তর না দিয়ে অপমান যদি হয়ে যায় আল্লাহ আমরা তো সবাই অপমানিত লজ্জিত হয়ে যাব বলো হে প্রভু তোমার বন্ধুকে গিয়ে আমরা কি জবাব দেব আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা জিব্রিল মারফত আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন এবং জিব্রিল এসে বলছে কি বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ওয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল লিল আলামিন ওগো আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আজকে আপনার দুটো হাতের দুটো তরবারি ইমাম হাসান আর ইমাম হোসেন তারা জানতে আসছে ইয়া রাসূল তাদের মধ্যে কে বড় আর কে ছোট দয়ার নবী জাহানের বাদশা বলে ভাই জিব্রিল আমি কাকে বড় বলবো আমায় একটু উত্তরটা জানিয়ে দিয়ে যাও ফেরেশতা জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ যে পথ ধরে ইমাম হাসান আর ইমাম হোসেন তাশরিফ নিয়ে আসছে ওগো আল্লাহর রাসূল আপনি ওই পথের দিকে রাস্তার দিকে তাকিয়ে থাকুন আর লক্ষ্য করুন তাদের মধ্যে কাছাকাছি এসে যে প্রথমে সালাম দেবে আসসালামু আলাইকুম বলবে ওগো আল্লাহর রাসূল আপনি দীপ্ত কণ্ঠে উচ্চ কণ্ঠে তাকেই বড় বলে ঘোষণা করবেন তাই ইমাম হাসান আর ইমাম হোসেন আল্লাহ রাসূলের কাছে আসছে কবি বললেন খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে যে সওয়াল করিবে এরা দুজনে আল্লাহর নবী ওহি দ্বারা সব জানে তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান হোসেন করতে চায় বয়ান সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান হোসেন করতে চায় বয়ান আর পেছন হতে হাসান বলে ইয়া শাহে জামান সালাম সালাম আসসালাম একদা হাসান হোসেন নবীজি বুঝতেই পারলেন তাদের মধ্যে কে বড় আর কে ছোট হতে পারে কিন্তু তাঁর জীবনে তিনি কাউকে কোনোদিন ছোট করেননি তাই তখনও করতে পারলেন না বরং উত্তরে ইমাম হাসান হোসেনকে কি বললেন নবীজি বলেন ও হাসান হোসেনা আমি জানি তোমাদের কি মনের বাসনা নবীজি বলেন ও হাসান হোসেনা বাসনা তবে জেনে রেখো বখিলরা কখনো বড় হবে না সেই বড় যে দেয় সালামের নজরানা
থাকে না লেখা আমলে কবেকার জনম শোনো হোসেন হাসান থাকে না লেখা আমলে কবেকার জনম শোনো হোসেন হাসান আর সেই ছোট যার কম হবে আমলের ইমান ইমান আমান ইমান একদা হাসান হোসেন শেষ ছন্দ শুনবেন মাসুম হোসেন নিয়ত করিল সিধা বৃহৎ সে যে হুকমে নবী রই ফিদা সেদিন হতে হাসান হোসেন সদা বাড়িয়ে দিল এই সালামের মর্যাদা এম এ হাবিব হওরে অতিব আশিকে সালাম এ যে হজরতি কালাম এম এ হাবিব হওরে অতিব আশিকে সালাম এ যে হজরতি কালাম আরে ঝুঁকে যেতে পারে হাশর ময়দান মিজান 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 একদা হাসান হোসেন বলে আম্মা জান দাও সঠিক বয়ান কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন।